হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বাস্তুতন্ত্রের অবলুপ্তি রোধ বা ধ্বংসের প্রতিকার। কিভাবে আমরা কোনো স্থানের বাস্তুতন্ত্রকে রক্ষা করতে পারি বা রক্ষা করার জন্য আমাদের কি কি করতে হবে। এই চ্যানেলে বাস্তুতন্ত্র কাকে বলে, বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য এবং বাস্তুতন্ত্র ধ্বংসের কারণের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তাহলে চলো আজকের ভিডিও, বাস্তুতন্ত্র অবলুপ্তি রোধ বা বাস্তুতন্ত্র ধ্বংসের প্রতিকার কিভাবে করা যায় বা প্রতিকারের উপায়গুলি নিয়ে আলোচনা করা যাক। বাস্তুতন্ত্রের অবলুপ্তি রোধ বা ধ্বংসের প্রতিরোধের জন্য আমাদের কি কি করা উচিত বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আমাদের যা যা করতে হবে সেগুলি হল, ভূমিকা, জাতিসংঘের 2021 সাল থেকে 2030 সাল পর্যন্ত সময়কে ইকোসিস্টেম রেস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার দশক হিসাবে ঘোষণা দিয়েছে, যেখানে পৃথিবী 2019 সালের শেষ দিক থেকে এক ধরনের অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে করোনা ভাইরাস অতিমারির কারণে। সেখানে এই বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা অত্যাবশ্যকীয়। বাস্তুতন্ত্রের ফলেই পৃথিবীতে ভারসাম্য বজায় থাকে এবং মানুষসহ পৃথিবীর অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য আবশ্যক বাসস্থান সুনিশ্চিত হয়। পৃথিবীতে নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত জীবিত ও অজীব উপাদানের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এবং শক্তি, খাদ্য ও পুষ্টিচক্রের আবর্তনের মাধ্যমে পৃথিবী জীবনের জন্য বসবাসযোগ্য হয়, যাকে বাস্তুতন্ত্র বলে। এই বাস্তুতন্ত্র পরিবেশের বিধান নিয়ন্ত্রক এবং সংস্কৃতি উৎপাদনের মাধ্যমে মানুষকে বহুমুখী সেবা প্রদান করে, যেমন কোথায় কতটুকু খাদ্য উৎপাদিত হবে বা জ্বালানি পাওয়া যাবে, সেই বিধান পরিকল্পিত হয় ওই স্থানের বাস্তুতন্ত্র দ্বারা। বাস্তুতন্ত্র থাকার ফলেই আমরা জীবিকা নির্বাহ করতে পারি, শারীরিক সামর্থ্য অর্জন করতে পারি, পাই সব ধরনের নিরাপত্তা এবং সামাজিক সহমর্মিতার শিক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্র না থাকলে কি হতো? আসলে বোঝাই যাচ্ছে, এটা না থাকলে বসবাসযোগ্য হতো না এই পৃথিবী। অথবা বাস্তুতন্ত্রে একটি মাত্র উপাদান যদি না থাকে বা নষ্ট হয়ে যায়, তখন সেই সিস্টেমের শৃঙ্খলা ভেঙে যায় এবং পুরো সিস্টেম নষ্ট হয়ে যায় বা নতুনভাবে তৈরি হয়, যার জন্য আমরা আগে থেকে প্রস্তুত থাকি না। এর ফলে আমাদের জীবনযাত্রায় অনেক ক্ষতির সম্মুখীন হয়। এই ক্ষতির মাত্রা আসলে নির্ভর করে বাস্তুতন্ত্রের ওপর। বাস্তুতন্ত্র কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাকেই বাস্তুতন্ত্র বলে। অর্থাৎ বাস্তুতন্ত্র হলো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীবন্ত জিনিস, যেমন উদ্ভিদ, প্রাণী এবং জীব, যেখানে জীবিত প্রাণীরা একে অপরের সাথে এবং পার্শ্ববর্তী পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করে। বাস্তুতন্ত্রকে বলতে পারেন জীব এবং তাদের পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়ার একটি শৃঙ্খল। বাস্তুতন্ত্রের অবলুপ্তি রোধ বা ধ্বংসের প্রতিকারের জন্য কি কি করা উচিত। নাম্বার ১, ধারণা লাভ। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার যে স্থানে করতে হবে সেই স্থান কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং কেন হচ্ছে সেটি প্রথমে জানতে হবে, সেই সঙ্গে ওই স্থানের জীববৈচিত্র্য সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। যেহেতু বাস্তুতন্ত্র পুনরুদ্ধার খুব সহজ পদ্ধতি নয়, সেহেতু যে স্থানের বাস্তুতন্ত্র ধ্বংসের পথে সেখানে কিছু পদ্ধতির মাধ্যমে পুনরুদ্ধার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। প্রাথমিকভাবে পুনর্বাসন একটি ধাপ, যার মাধ্যমে একটি স্থানের যেসব সম্পদ পরিবেশের ভারসাম্য নষ্ট না করে ব্যবহার উপযোগী করা যাবে সেটি বের করতে হবে। নাম্বার ২, ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্রগুলি পুনরুদ্ধার। যেখানের বাস্তুতন্ত্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বা হয়ে চলেছে সেই জায়গার বাস্তুতন্ত্রগুলি পুনরুদ্ধার করতে হবে। জীববৈচিত্র্যের আবাসস্থল নানা কারণে সংকুচিত হয়ে পড়ছে। গৃহ নির্মাণ, শিল্প স্থাপন, জলবিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য প্রকল্প রূপায়ণ করতে গিয়ে মানুষ প্রাণীদের বা জীবেদের তাদের আবাসস্থল ধ্বংস করে ফেলছে। এই প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে কোনো একটি নির্দিষ্ট স্থানের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তুতন্ত্রগুলি পুনরুদ্ধার করতে হবে। নাম্বার ৩, স্থানীয় জীব পুনরুদ্ধার। যে সকল স্থানে বিভিন্ন জীব অবলুপ্তির পথে বা হারিয়ে যেতে চলেছে বা খুব কম সংখ্যায় একটা বা দুটো প্রজাতির জীব রয়েছে, সেই স্থানগুলির জীবগুলোকে পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে, যাতে
বিভিন্ন স্থানে যে অঞ্চলে বাস্তুতন্ত্র হারিয়ে যেতে বসেছে সেখানে জীবেরা সঠিকভাবে প্রজনন করতে পারে তার ব্যবস্থা করতে হবে এবং জীবেদের পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে। নাম্বার ফোর, বিজ্ঞান প্রযুক্তির সঠিক প্রয়োগ। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যথেচ্ছ প্রয়োগের ফলে বিভিন্ন স্থানের জীব এবং বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে, এই বিজ্ঞান এবং প্রযুক্তির সঠিক প্রয়োগ করতে হবে। নাম্বার ফাইভ, অরণ্য ধ্বংস রোধ। গৃহ নির্মাণ, কলকারখানা নির্মাণ, চাষবাস ইত্যাদির প্রয়োজনে মানুষ অরণ্য ধ্বংস করে চলেছে। এর ফলস্বরূপ বন্যপ্রাণীদের আবাসস্থলের ঘাটতি দেখা দিয়েছে। বন জঙ্গল অপসারণের সঙ্গে সঙ্গে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই কারণে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বা বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য অরণ্য ধ্বংস বন্ধ করতে হবে। নাম্বার সিক্স, চোরা শিকার রোধ। চোরা শিকারীরা গন্ডারের শিং, বাঘের চামড়া, সিংহের কেশর বা চামড়া এবং হাতির দাঁত প্রভৃতির লোভে চোরা শিকারীরা প্রচুর পরিমাণে বন্যপ্রাণী শিকার করে। এই বন্যপ্রাণী শিকার করার ফলে একটি নির্দিষ্ট অঞ্চলের বাস্তুতন্ত্র পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। এই কারণে চোরা শিকার প্রচুর পরিমাণে বন্ধ করতে হবে। নাম্বার সেভেন, দূষণ নিয়ন্ত্রণ। একটি স্থানে পরিবেশ দূষণ, জল দূষণ, মাটি দূষণ, বায়ু দূষণের ফলে সেই স্থানের বাস্তুতন্ত্রের বিভিন্ন জীব, উদ্ভিদ ও প্রাণী মারা যায়। এর ফলে সেই অঞ্চলের বাস্তুতন্ত্র অবলুপ্তি হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। তাই দূষণ নিয়ন্ত্রণ করা একান্তভাবে প্রয়োজন। নাম্বার নাইন, অপরিকল্পিত উন্নয়ন রোধ। অপরিকল্পিতভাবে উন্নয়ন করার ফলে, অর্থাৎ ঘরবাড়ি তৈরি, কলকারখানা তৈরি প্রভৃতির ফলে, এই অপরিকল্পিত উন্নয়নের ফলে বাস্তুতন্ত্র ধ্বংস হয়। জীববৈচিত্র্য লোপ পাওয়ার একটি বিশেষ কারণ হল এই ভূমণ্ডলের আবহাওয়ার পরিবর্তন। এই অপরিকল্পিত উন্নয়নের ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটে। বৃহৎ উন্নয়ন পরিকল্পনায় বিস্তীর্ণ বনভূমি এলাকা বিলুপ্ত হয়। এই বিলুপ্ত হওয়ার ফলেও বা এই অপরিকল্পিত উন্নয়নের ফলেও বাস্তুতন্ত্র নষ্ট হয়। নাম্বার টেন, বিশ্ব উষ্ণায়ন রোধ। বায়ুমণ্ডলের গরম বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন স্থানের, অর্থাৎ বরফের দেশের বরফ গলে চলেছে। এই বরফ গলে যাওয়ার ফলে বরফের অঞ্চলে যে সকল প্রাণীরা বসবাস করে তারা সেই বরফের অঞ্চল থেকে ধীরে ধীরে হারিয়ে যাবে বা মারা যাবে, এবং এই বরফ গলে যাওয়ার ফলে সমুদ্র, নদীর জলতল বেড়ে যাবে এবং বিভিন্ন স্থলভাগও ডুবে যাবে, ফলে বিভিন্ন অঞ্চলের বাস্তুতন্ত্র ধ্বংস হবে। তাই বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে বা জীববৈচিত্র্যকে রক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হবে। নাম্বার ইলেভেন, উদ্ভিদ ও প্রাণীর অত্যাধিক ব্যবহার। আমরা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন দ্রব্য, বিভিন্ন জিনিসপত্র অত্যাধিক পরিমাণে ব্যবহার করি। এই অত্যাধিক পরিমাণে ব্যবহার করতে গিয়ে আমরা উদ্ভিদ ও প্রাণীদেরকে মেরে ফেলি, এর ফলে বাস্তুতন্ত্র ধ্বংস হয়। নাম্বার টুয়েলভ, জনসচেতনতা। ধরুন মানুষকে এই বাস্তুতন্ত্রের উপকারিতা এবং বাস্তুতন্ত্রের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। সাধারণ মানুষ বা সকল মানুষ যত পরিমাণে এগিয়ে আসবে বাস্তুতন্ত্র তত পরিমাণে রক্ষিত হবে। তাই বাস্তুতন্ত্র রক্ষার জন্য জনসচেতনতার একান্ত প্রয়োজন। মূল্যায়ন, পরিবেশ দূষণ, বন্যপ্রাণী নিধন, জলাভূমি দখল বা নদীর নাব্য বৃদ্ধি রোধ ইত্যাদি থেকে বিরত থাকলে বাস্তুতন্ত্র রক্ষা করা সম্ভব হবে। অন্যথায় ভবিষ্যতে বাস্তুতন্ত্র ধ্বংসের ফলে আমাদের পরোক্ষভাবে অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে এবং পৃথিবী থেকে অনেক প্রাণী ও উদ্ভিদ হারিয়ে যাবে। সুতরাং দক্ষ জনবল এবং সঠিক নীতি নির্ধারণের মাধ্যমে আমাদের আগামী এক দশকের ইকোসিস্টেম রেস্টোরেশন বা বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারের মতো মহতি উদ্যোগের সঙ্গে আরও বেশি মাত্রায় ভূমিকা রেখে এগিয়ে যেতে হবে। এটা ছিল বাস্তুতন্ত্র ধ্বংসের প্রতিকার বা বাস্তুতন্ত্র অবলুপ্তি রোধের উপায়গুলি কী কী। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।